রাজনৈতিক শক্তির দুর্বলতায় আর্থিক খাতে কর্তৃত্ব বাড়ছে সুবিধাভোগীদের মন্তব্য দেবপ্রিয় কৃষককে হয়রানি করলেই কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর চলতি মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় টিসিবি প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাই থেকে শুরু সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারা দিনে আপনাদের সাথে আছি ছিলেন শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজনৈতিক শক্তির দুর্বলতায় আর্থিক খাতে সুবিধাভোগীদের কর্তৃত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য দেশে নীতি সমন্বয়ের অভাব আছে বলেও অভিযোগ করেন তিনি রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি বলেন জিডিপির হিসেবে খাত থাকায় আনুবাতিক হারে কমেছে রাজস্ব আয় এক দশকের বেশি সময় ধরে দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে ছয় শতাংশের বেশি বড় অঙ্কের জিডিপির তুলনায় দেশি বিদেশি ঋণ এখন বিয়াল্লিশ শতাংশ অন্যদিকে কর জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে আট শতাংশের নিচে ব্যক্তিখাতে পর্যাপ্ত বিনিয়োগ না বাড়লেও এমন উচ্চ প্রবৃদ্ধির বাস্তবতা বিশ্লেষকদের কাছে প্রশ্নবিদ্ধ তাদের মতে রাজস্ব বিভাগের অদক্ষতা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও করদাতারা রাজধানীর ইআরএফ কার্যালয়ে মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন তথ্যের নৈরাজ্য আর অন্ধত্ব পার হয়ে এখন চলছে অপঘাত এখন সর্বাঙ্গে তথ্যের এখানে অপঘাত হওয়াতে এক ধরনের বৈকল্যই চলে এসেছে আপনি নিয়ন্ত্রণ করছেন তথ্য জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল তিনি বলেন ব্যাংকিং খাতের অনেক অনিয়মের তথ্য প্রকাশ করে সাংবাদিকরা গুটি কয়েক মানুষকে সুবিধা দিতেই কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রবেশে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন দেবপ্রিয় সুদের হার এবং একই রকমভাবে ব্যাংক একভূতিকরণ করার কথা বিনিময় হারের এই যে সমস্যাগুলি হয়েছে এটার একটা বড় কারণ হল যে একদিকে বড় কারণ হল নীতি সমন্বয়ের অভাব আরেক দিকের বড় কারণ হল এগুলিকে মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক শক্তি দরকার সেই রাজনৈতিক শক্তির চেয়ে সুবিধাভোগীদের সামাজিক রাজনৈতিক শক্তি অনেক বেশি বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ চ্যালেঞ্জে পড়েছে দেশ সালে রূপপুর প্রকল্পের কিস্তি শুরু হলে আরো চাপ বৃদ্ধির সংখ্যা এই অর্থনীতিবিদের যদি আমার দায় দেনা পরিস্থিতিকে সমন্বয় করতে হয় আগামী দিনে তাহলে এইটার জন্য একটি পরিকল্পনা নেওয়া দরকার হরিশাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মালিকানা যাদের কাছে ধান ও চালের গুণগত মানে কোনো করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মজুমদার এছাড়া কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মঙ্গলবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী এ সময় খাদ্যমন্ত্রী জানান চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান চাল গম সংগ্রহ শুরু করেছে সরকার এবার প্রতি কেজি বোরো ধানের মূল্য বত্রিশ টাকা সিদ্ধ চাল পঁয়তাল্লিশ টাকা আতপ চাল চুয়াল্লিশ এবং গমের দাম ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে এই মৌসুমে এগারো লাখ টন সিদ্ধ চার দেড় লাখ টন আতপ চাল পাঁচ লাখ টন ধান এবং পঞ্চাশ হাজার টন গম কিনবে সরকার এতে খরচ হবে সাড়ে সাত হাজার কোটি টাকা এবার লক্ষ্যমাত্রা পূরণে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে সেভেন্টি পার্সেন্ট আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ে ধানের বরাদ্দও বেশি দিয়েছি আগামী জুলাই থেকে সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিপণন সংস্থা টিসিবি প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সকালে রাজধানীর বাড়িধারায় টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি বলেন বাজেটে নিত্যপণ্যের শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় মূল্যস্ফীতির আঁচ থেকে কম আয়ের মানুষকে স্বস্তি দিতেই এক কোটি পরিবারকে ধারাবাহিকভাবে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে মে মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবার দেয়া হচ্ছে জনপ্রতি দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল তিন পণ্যের এই প্যাকেজের দাম চারশো টাকা প্রতিমন্ত্রী জানান স্বচ্ছলতা থাকা সত্ত্বেও যারা টিসিবির কার্ড নিয়েছেন যাচাই বাছাই করে তাদের বাদ দেয়া হচ্ছে সেসব কার্ড পুনরায় দেয়া হচ্ছে যোগ্য মানুষকে টিসিবির কার্ডে কম দামে জরুরি এসব পণ্য পাওয়াই খুশি কমায়ের মানুষ ওই যে জায়গা থেকে নিয়ে ওই জায়গায় কষ্ট হয় সিরিয়াল দইরা নিতে হয় রাত ফিরে দাঁড়ায় থাকতে হয় লাইন দইরা তারপরে আনতে হয় কারণ আমরা তো মহিলারা কেউ কেউ ধৈর্য নাই ভর্তুকি মূল্যের এই কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে চায় টিসিবি লক্ষ্য ন্যায্য দামে নিত্যপণ্য বিক্রির মাধ্যমে লোকসান কমিয়ে আনা এজন্য সারা দেশে দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী এখানে দুইটা জিনিস একটা হলো এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে আমরা সাবসিডাইজ রেটে দিচ্ছি আর ওই দোকানগুলি হলে প্রয়োজন মতে সবার আপনাদের সাথে পরামর্শক্রমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও ন্যায্য মূল্যে দুটার মধ্যে পার্থক্য আছে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাব প্রতিমন্ত্রী জানান নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে তিন মাসের মজুদ গড়ে তোলা হচ্ছে এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে ইয়ের বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি উৎপাদক থেকে ভোক্তা আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেলিটি থাকে এটা হল আমাদের কাজ প্রতিমন্ত্রী জানান বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে খাদ্য কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ে জোর দেয়া হচ্ছে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এবার ঢাকায় কোরবানির হাট বসবে বাইশটি এরই মধ্যে ঢাকা উত্তরের সাতটি ও দক্ষিণের দুইটি হাটের ইজারাদার নিশ্চিত হয়ে গেছে চারটিতে এখন পর্যন্ত কেউ দরপত্র জমা দেয়নি ঈদের দিন সহ পাঁচ দিন বেচাকেনা চলবে অস্থায়ী হাটগুলোতে সিটি কর্পোরেশনের আশা এবার অন্তত দেড় বেশি দর পাওয়া যাবে আগামী মাসে কোরবানের ঈদ এরই মধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন গাবতলি স্থায়ী হাঁটসহ ঢাকা উত্তরে বসবে দশটি এর মধ্যে ভাটারা ও বসিলার জন্য কোনো দরপত্র জমা পড়েনি গতবার দিয়াবাড়ি হাটের দর ছিল এক কোটি নব্বই লাখ টাকা এবার উঠেছে আট কোটি নব্বই লাখ টাকা আফতাবনগরে হাটের দর ছিল এক কোটি সাতষট্টি লাখ টাকা এবার উঠেছে চার কোটি উননব্বই লাখ টাকা কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের হাট সরকার নির্ধারিত দরের চেয়ে বিশ হাজার টাকা কম দর পড়েছে পর্যায়ক্রমে আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিয়ম মেনেই তারপরে আমরা কাজগুলো করব এই টোটাল হাটগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরে আমি একটি আমার প্রেস রিলিজ দিয়ে দিব কোন হাট কত দামে কারা কারা পেল এবং কত টাকায় পেলাম গত বছর ঢাকা দক্ষিণে হাজারিবাগ হাটের দর ছিল তিন কোটি বত্রিশ লাখ টাকা এবার উঠেছে ছয় কোটি ছয় লাখ টাকা আর মেরাদিয়া হাটের দর এক কোটি টাকা বেড়ে তিন কোটি বাহাত্তর লাখ টাকা কমলাপুরের হাটের জন্য আগ্রহ দেখায়নি কেউ যারা ইজারাদের নিশ্চয় তারা হিসাব করেই দিয়েছে তারা তাদের নিজস্ব লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের রেট কিংবা আমাদের ইয়েগুলো কিন্তু পূর্বের মতোই আছে রেভিনিউ আয়টাকে রাজস্বটাকে সর্বত্র আমরা করতে পারি সর্বত্র করে সেটি আমাদের থাকে আর সিটি কর্পোরেশন বলছে হাটের ইজারার সাথে ভ্যাট আয়কর ও পরিষ্কার বাবদ টাকা দিতে হবে আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী এবং মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের জন্য পঁচাত্তর টন খেজুর উপহার দিয়েছে সৌদি সরকার দুপুরে বাড়িধারায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাই লান আনুষ্ঠানিকভাবে এই খেজুর হস্তান্তর করেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও তান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল খেজুর গ্রহণ করেন যদিও এর আগে থেকেই রোহিঙ্গাদের মাঝে খেজুর বন্টন করা হচ্ছে অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব সম্পর্কের উদাহরণ এই উপহার এই উপহারই শেষ নয় কেননা বাংলাদেশের সাথে নানা ইস্যুতে এক হয়ে কাজ করছে সৌদি সরকার দুই দেশের সৌহার্দ্য বাড়াতে আমরা আরো আন্তরিক এদেশের মানুষের পাশে দাঁড়াতে সবসময় চেষ্টা করে সৌদি আরব যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক অবস্থা পর্যালোচনা করছে সময় মতো তারা বিনিয়োগ করবে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উনত্রিশতম আসর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি জন ফে বলেন লজিস্টিক সমস্যা সমাধান হলে ব্যবসার গতি বাড়বে অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বিলিয়ন ডলার আইটি পণ্য রপ্তানি করে ওরাকল দেশে আসায় প্রযুক্তি খাতে ব্যবসা বাড়বে এবং দক্ষ জনশক্তি তৈরি হবে এবারে ইউএস ট্রেড শো নয় মে শুরু হয়ে চলবে এগারো মে পর্যন্ত শতাধিক পণ্য নিয়ে চুয়াল্লিশটি প্রতিষ্ঠান অংশ নেবে এতে এর মধ্যে ছয়টি কোম্পানি প্রথমবারের মতো অংশ নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণ কর্মসূচির আওতায় জুন নাগাদ বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব না হলেও ঋণের তৃতীয় কিস্তি সময় মতো পাওয়া যাবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিভিন্ন বিষয়ে যে তাদের পর্যালোচনা সেটা আমাদেরকে জানিয়েছে আমরা বাংলা ব্যাংকের পক্ষ থেকে সেগুলো শুনেছি এবং বেশিরভাগ বিষয়ে আমরা যে আমাদের যুক্তি এবং তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছে বিভিন্ন বিষয়গুলোতে গত দুই দিনের ঝড় ও শিলা বৃষ্টিতে মুন্সীগঞ্জ লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার রাতের শিলার বৃষ্টিতে মুন্সীগঞ্জের খাসকান্দি ও রমজান বেগ এলাকায় মাঠের বাঙ্গি নষ্ট হয়েছে এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় শাকসবজি সহ ত্রিশ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতি হয়েছে লক্ষ্মীপুরে ঝড় বৃষ্টিতে পাকা বোরো ধান সয়াবিন ও রবি শস্যের খেতে পানি জমে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে জেলায় পঞ্চাশ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির কারণে আমার এই পড়া থেকে সাত লাখ টাকার ক্ষতি আমার হয়েছে বাঙ্গি কুমড়া মিনিমাম দেড় কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সতর্ক করেছি যে বৃষ্টি হওয়ার আগে আপনারা কেটে ফেলবেন এটাকে আর কালকে যে বৃষ্টিটা হয়েছে তো বৃষ্টি যদি আর যদি প্রলম্বিত না হয় বা আর যদি না হয় বৃষ্টি না বাড়ে আশা করা যায় এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না তবে আমাদের পরামর্শ এটাই যে যেগুলো পেকে গিয়েছে এগুলো অবশ্যই ঘরে তুলে আনতে হবে দ্রুত উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ হালদা পাড়ে ডিম সংগ্রহের অপেক্ষায় কয়েকশো জেলে বিশেষজ্ঞরা বলছেন হালদার ভৌত ও রাসায়নিক পরিবেশ ভালো রাখতে সামগ্রিকভাবে সচেতনতা জরুরি এদিকে বিশেষ নজরদারি ও ব্যবস্থার কথা জানিয়েছে মন্ত্রণালয় কারজাতীয় মাছ সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারে ডিম ছাড়ে হালদা নদীতে তবে শুধু জোয়ার হলেই চলবে না মেঘের গর্জনের পাশাপাশি থাকতে হবে ঝড় বৃষ্টি যাতে উজান থেকে ধেয়ে আসা পানি স্রোতে ডিম ছাড়া নিরাপদ মনে করে মা মাছ এবার নির্ধারিত সময়ে একটি অমাবস্যা ও একটি পূর্ণিমা পার হয়েছে তাই সামনের অমাবস্যার জন্য নদী পারে বৃষ্টির অপেক্ষায় তিনশোর বেশি ডিম সংগ্রহকারী তিনটা অলরেডি চলে যাচ্ছে ঝড় বৃষ্টি এখন শুরু হয়েছে যদি উপর থেকে জল আসে যে কোনো আমার ডিম চাটতে পারে নদীর পরিবেশ ভালো আছে জানালেও উজানে পানি কমে যাওয়ায় লবণাক্ততা বেড়েছে বলছেন বিশেষজ্ঞরা এছাড়া ইঞ্জিন চালিত নৌকা বালু উত্তোলন মাছ ধরা বন্ধ এবং নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি হালদাপাড়ের বাসিন্দাদের উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা প্রাকৃতিক মূলধন সেই মূলধনটাকে সুরক্ষার সাথে আগামী প্রজন্মকে সুরক্ষার সাথে সবগুলো দূষণেরই মুক্তি দরকার আমার বেঁচে থাকার এই অবলম্বনকে সভ্যতার এগিয়ে যাওয়ার এই অবলম্বনকে কোনোভাবেই দূষিত না করা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে হালদা নিয়ে বিশেষ নজরদারি রয়েছে মৎস্য হেরিটেজ ঘোষণার পর এই নদী ঘিরে সব ধরনের অপতৎপরতা বন্ধ করা হয়েছে হালদা নদীতে আমাদের মৎস্য বিচরণ এবং মৎস্যের উৎপাদন বাড়ানোর যে পদক্ষেপ সেটা সঙ্গে সঙ্গে এই মৎস্যকে নিয়ে যাতে আরও কাজ করতে পারে সে এই আরো গবেষণা ধর্মে ডিম সংগ্রহের পর রেনু ও পোনা তৈরি এবং মাছ চাষ হালদা নদীর এই প্রক্রিয়া ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় সংশ্লিষ্টরা বলছেন এতে প্রতি বছর কমপক্ষে আটশো কোটি টাকার লেনদেন হয় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম আবারও হাজার কোটির ঘরে লেনদেন ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের তৃতীয় কার্য দিবসে ডিএসসিতে লেনদেন হয় এক হাজার একশো আট কোটি চৌত্রিশ লাখ টাকা যদিও এ সময় সূচক কমেছে এক দশমিক সাত তিন পয়েন্ট আর দর হারিয়েছে ছাপ্পান্ন ভাগ প্রতিষ্ঠানের শেয়ার অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে চৌত্রিশ পয়েন্ট মঙ্গলবার শুরু থেকে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রথম মিনিটে প্রধান বাড়ে এরপর ডিএসি এক সূচক কমেছে এক দশমিক সাত তিন পয়েন্ট অবস্থান করছে সাত হাজার দুশো পঁচিশে আবারও লেনদেন ছাড়াল হাজার কোটির ঘরে আজ লেনদেন হয় এক হাজার একশো আট কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা লেনদেন বেড়েছে হাত বদলে অংশ নিয়ে তিনশো চুরানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে ছাপ্পান্ন ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এর মধ্যে দর বেড়েছে একশো দুশো বাইশটির অপরিবর্তিত রয়েছে প্রতিষ্ঠানের শেয়ারের দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে বেস্ট হোল্ডিংস দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় অবস্থানে গোল্ডেন সন শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড দ্বিতীয় জি কিউ তৃতীয় অবস্থানে আইসিবি অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে চৌত্রিশ দশমিক চার নয় পয়েন্ট লেনদেন একশো পনেরো কোটি চল্লিশ লাখ টাকার শেয়ার ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হয়েছে একশো দশ টাকায় যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে বিনিময় হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা সাত পয়সা ইউরোর দর বেড়েছে বিনিময় হয়েছে একশো চব্বিশ টাকা আটত্রিশ পয়সা অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে এক টাকা আটত্রিশ পয়সা সৌদি রিয়েলের দর অপরিবর্তিত বিনিময় হয়েছে উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা দর বেড়েছে আরব আমিরাতের বিরহামের বিনিময় হয়েছে ত্রিশ টাকা দশ পয়সা কুইতি দিনের দর কমেছে বিনিময় হয়েছে তিনশো উনষাট টাকা ছেষট্টি পয়সায় এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত বিনিময় হয়েছে তেইশ টাকা বত্রিশ পয়সায় আর এই ছিল অর্থনীতি সাদিনের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে